নমস্কার বন্ধুরা, চাষি মহলে আরেকটু ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে চলে এসেছি আমরা মাঠে, আর আমাদের এটা অন্য মাঠে এসেছি। আর এখানে এসেছি, এই যে হাতে দেখতে পাচ্ছ সাঁপল আছে, সাঁপল দিয়ে আজকে এটা বর্তমান কলা বাগান অবশ্য। তো বন্ধুরা, এটা বর্তমান কলা বাগান, এই যে বর্তমান কলা রয়েছে এখানে, আর যে কলা গাছগুলো আমাদের কলা কাটা হয়ে গিয়েছে, এই যে দেখুন এই কলা গাছের, এই কলা গাছগুলো আমরা সম্পূর্ণ তুলে দেবো। তুলে ওই যে এখানে গাদা দেওয়া রয়েছে, এই যে এই যে এখানে গাদা দিয়ে দেবো, ঠিক আছে, এই গাদাই ফেলে দেবো আর কি। তো আমি এসেছি অনেকক্ষণ, ভিডিওটা একটু আলো ছিল না বলে আমি চালু করতে পারিনি। তো সূর্য এখন উঠেছে হালকা, তো এবার আমি ভিডিওটা চালু করব। তো তো বুঝতেই পারছো, চাষের কাজ প্রচুর পরিশ্রমের কাজ। এই যে আমি যেহেতু চাষির ছেলে, ওই জন্য আমাকে এটা করতেই হবে। তো প্রচুর পরিশ্রমের, আর প্রচুর গরম পড়ছে আজকে, কিছু করার নেই, তবু আমার এই কাজটা করতে হবে, আমাদেরই কাজ যেহেতু। তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি, তো ওই জন্য চলে এসেছি। আর এই যে কাটা কলা গাছ দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, আর এই যে আমার শাবল, এই শাবল দিয়ে তুলে এটাকে আমি ঘাড়ে করে ফেলে দেবো। অনেক অনেক গাছ ছিল, এই যে বুঝতে পারছো অনেক ফাঁকা করে দিয়েছি, এবং ভিতরে এগুলো চাঁপা কলা গাছ, আসলে বর্তমান কলা ছিল, তার ভিতরে আমরা চাঁপা কলা গাছ লাগিয়ে দিয়েছিলাম আগেই, এখন ছোট ছোট গাছ। তো এইগুলো এক বছর, মানে পরের বছর হবে আর কি। তো এই কলাটা একটু দেরি হয়ে গিয়েছে, ওই জন্য আমরা ভিতরে চাঁপা কলা গাছ লাগিয়ে দিয়েছি, ওই জন্য যেগুলো গাছ কাটা হয়ে যাচ্ছে আমরা আগেই পরিষ্কার করে দেব, ঠিক আছে। তো প্রচুর গরম আজকে, তো বন্ধুরা নেক্সট আরেকটা তোলা দেখাবো তোমাদেরকে। প্রচুর পরিশ্রম, যারা সাফল্য দিয়ে কলা গাছ মেরেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে কতটা পরিশ্রম লাগে। তিনটে নাই, আজকে আমি অনেক গাছ ফেলেছি, প্রথম থেকে ভিডিওটা চালু করিনি তো তাই। আর আজকে প্রচুর গরম, তো বন্ধুরা এই আর একটা কলা গাছ, এটাকেও আমি তুলব। ও বন্ধুরা কি পরিশ্রম, মাইরে হাঁপিয়ে গেছে, একটু রেস্ট নিয়ে নিই। তো তোমাদেরকে এই তিনটে গাছই আমি তোলা দেখালাম, এবং পরবর্তী গাছগুলো ফেলা দেখাবো। তো আমি অনেক গাছ তুলেছি, তোমাদেরকে সব দেখাইনি, কারণ দেখাতে গেলে কাজ আগাবে না, এবং কাজ না আগালে তো আরেকটা অন্য কাজ আছে, সেটা করতে পারবো না। তো একটু রেস্ট নিয়ে নিই বন্ধুরা, প্রচুর গরম।
তো বন্ধুরা, তোমরা তো জানো একজন চাষি কতটা পরিশ্রম করে এবং কতটা পরিশ্রম করে তারা ফসল ফলায় এবং তার ন্যায্য পাওনা কোনোদিন পায় না। একজন চাষিদের একটা ফসলের যা পাওয়া উচিত তা কোনোদিন পায় না, পেলে তো আজকে সব চাষিগুলি করোড়পতি হয়ে যেত। কিন্তু কথাটা ওইটা হচ্ছে না, কথাটা হচ্ছে বন্ধুরা, তোমরা যারা চাষিদের প্রতি একটু সহানুভূতিশীল, অবশ্যই ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অন্তত বন্ধুদের সাথে শেয়ার করো অবশ্যই। এছাড়া বলার কিছু আমার নেই, তোমাদের কাছে অনুরোধ রয়েছে কৃষক ভাইকে তোমরা সাহায্য করো প্লিজ। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, অর্ধেক গাছ আমি ফেলে দিয়েছি আর প্রচণ্ড কষ্ট হচ্ছে এবং পেটে ব্যথা হচ্ছে তার সাথে। তো আমি সব দেখাতে পারছি না, দেবো আর প্রচণ্ড পরিশ্রম হয়ে গিয়েছে। এবার আমি বাড়ি চলে যাব, তবে দেখাবে নেক্সট ভিডিওয়। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।